আজকের রেসিপি হলো দই পটল। সম্পূর্ণ নিরামিষভাবে বানানো এই রেসিপিটি। নিরামিষ দিনে আপনারা খুব সহজেই এটি বানিয়ে ফেলতে পারবেন। রান্নার জন্য আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দুপাশে অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। পটলের দুপাশেই এইভাবে কাট করে নেব, যাতে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। সব পটলগুলো ছোলা হয়ে গেছে, এখন পটলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। 15 মিনিটের জন্য 1 চামচ লবণ দিয়ে পটলগুলোকে মাখিয়ে রেখে দেব, যাতে খুব সহজেই পটল থেকে জলগুলো বেরিয়ে আসে। এখন নিয়ে নিচ্ছি 10টা মতো কাজু বাদাম, 2 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ। পাশেই একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। কাজু, পোস্ত আর চারমগজ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটার পেস্ট বানিয়ে নিলাম। কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর অল্প কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি পটলগুলোকে ভেজে নেব। মিডিয়াম হিটে পটলগুলোকে ভেজে নিতে হবে। আগে থেকেই আমি পটলগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আর লবণ দেব না। পটলগুলোর দু সাইড থেকেই হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিচ্ছি। জল দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না। গ্যাস একদম কম করে দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। লো হিটে মশলাটাকে কষিয়ে নেব। অল্প চিনি দিলাম। রান্নাটা প্রায় হয়েই এসেছে, এখন অল্প লবণ দিয়ে দিচ্ছি। একদম শেষে 4 থেকে 5 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। লো হিটে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। রেডি আমাদের দই পটল।